গৌতম গম্ভীরের হাতে বাছা এই পেসার গতির আগুন ঝড়াচ্ছেন এবারের আইপিএলে। চিনুন মায়াঙ্ক যাদবকে। শনিবার আইপিএল 2024 ম্যাচে পাঞ্জাব কিংসকে হারায় লখনৌ সুপার জায়ান্টস। তবে এই ম্যাচে নজর কাড়েন 21 বছর বয়সী অনামী পেসার মায়াঙ্ক যাদব। নিজের অভিষেক আইপিএল ম্যাচে লখনৌয়ের হয়ে 4 ওভারে মাত্র 27 রান দিয়ে 3টি উইকেট নেন। তবে শুধু উইকেট নেওয়ার জন্য নজর কাড়েননি তিনি, বরং যে গতিতে ধারাবাহিকভাবে 24টি বল করেছেন তা হুঁশ উড়িয়েছে সকলের। একটা সময় পাঞ্জাব বিনা উইকেটে 101 রানে স্কোরে বেশ ভালো জায়গায় ছিল, কিন্তু তারপর মায়াঙ্ক এসে পরপর তুলে নেন জনি বেয়ারস্টো, প্রভসিমরন সিং ও জিতেশ শর্মাকে। আর 3টি উইকেটের ক্ষেত্রে ব্যাটাররা মায়াঙ্কের গতির সাথে পেরে ওঠেননি। নিজের প্রথম ওভারেই মায়াঙ্কের একটি বলের গতি ছিল 147, 146, 150, 141, 149 ও 147 কিলোমিটার প্রতি ঘন্টা। নিজের দ্বিতীয় ওভারে শিখর ধাওয়ানের বিরুদ্ধে 155.8 কিলোমিটার প্রতি ঘন্টায় বল করে তাক লাগান মায়াঙ্ক। সেই ডেলিভারিটি খেলতেই পারেননি অভিজ্ঞ শিখর। এক নজরে দেখে নিন মায়াঙ্কের 24টি বলের গতি। দেখতেই পাচ্ছেন কোনোবারেই গতি 140-এর নিচে নামেনি। শুধু গতিতেই বল করা নয়, যে লাইনে ও লেংথে ধারাবাহিকভাবে বল করে গিয়েছেন সেটিও উল্লেখযোগ্য। কিন্তু কীভাবে উত্থান ঘটেছে এই তরুণ পেসারের? আসলে তিনি লখনৌ দলে ছিলেন 2022 সাল থেকে। সেবার মেগা নিলামে মাত্র 20 লক্ষ টাকায় মায়াঙ্ককে সই করিয়েছিল লখনৌ। আর মায়াঙ্ককে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সেই সময় লখনৌয়ের মেন্টর থাকা গৌতম গম্ভীর। দিল্লির ছেলে মায়াঙ্কের খেলার নজর কেড়েছিল গম্ভীরের, সেই কারণে তাকে দলে পেতে আগ্রহী ছিলেন গম্ভীর। তবে প্রথম মরশুমে সুযোগ পাননি মায়াঙ্ক। এরপর 2023 সালে লখনৌয়ের হয়ে প্রথম প্র্যাকটিস ম্যাচে খেলতে গিয়ে গুরুতর চোট পেয়ে ছিটকে যান এই তরুণ পেসার, যার ফলে বাধ্য হয়ে মায়াঙ্কের পরিবর্তে অর্পিত গুলেরিয়াকে সই করায় লখনৌ। তবে মায়াঙ্ককে ছাড়তে রাজি হয়নি গম্ভীর, আর গম্ভীরের ভরসার যোগ্য জবাব দেন মায়াঙ্ক। চোট সারিয়ে 2023 সালে দেওধর ট্রফিতে ফেরেন মায়াঙ্ক। উত্তরাঞ্চল দলের হয়ে 5 ম্যাচে 12 উইকেট নেন তিনি। এছাড়া দিল্লি রাজ্য দলের হয়ে ক্যারিয়ারে মোট 10টি টি-20 ও 17টি লিস্টে ম্যাচ খেলে 46টি উইকেট নিয়েছেন তিনি। যদি সেই সময় লখনৌ মায়াঙ্ককে ছেড়ে দিত, তাহলে হয়তো আইপিএল 2024 নিলামে মায়াঙ্ককে কলকাতা নাইট রাইডার্সে আনতেন গৌতম গম্ভীর। এদিকে মায়াঙ্কের গতির ঝড় দেখে মুগ্ধ হয়েছেন বিশ্বের তাবর পেসাররা। প্রাক্তন অজি পেসার ব্রেটলি টুইট করে লিখেছেন, ভারত তাদের দ্রুততম বোলারকে খুঁজে পেয়েছে, মায়াঙ্ক যাদব, দুর্দান্ত গতি, দারুণ লাগছে। এদিকে সম্প্রচারকারী চ্যানেলে পোস্ট ম্যাচ শোতে প্রাক্তন ইংরেজ পেসার স্টুয়ার্ট ব্রড তারকা অসি ব্যাটার স্টিভ স্মিথকে সতর্ক করে জানালেন, আসন্ন অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের সাথে আসতে পারেন এই স্পিড স্টার। ভারতবর্ষে এর আগে অনেক গতিময় পেসারের উত্তরণ ঘটেছে, তবে কেউই সেভাবে নিজেদের জায়গা তৈরি করতে পারেননি। উমেশ যাদব তবুও নিজের জায়গা তৈরি করতে পেরেছিলেন, কিন্তু বরুণ অ্যারন এবং উমরান মালিক চোট আঘাত ও অফ ফর্মে বারবার ধাক্কা খেয়েছেন তারা। সেই ট্রেন কি কাটাতে পারবেন তরুণ মায়াঙ্ক যাদব, সেটাই এখন দেখার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।